রহমান, রহমান, আরে রহমান! জি হুজুর। দেখ তো মেয়েটা কেমন, কিরে পছন্দ হয়? অত তো ভালোই দেখছি, কিন্তু বয়সটা, বয়সটা তুই বেশি বল মনে চোখে দেখবি না, বেশি তো নয়, কমের দিকেই তো আছে। আমি তো তাই বলছি, বয়সটা কম আপনার তুলনায়। আমার তুলনায় আমার জন্য নয়, আমার ছেলে তোর ছোট সাহেব জামানের জন্য। তাই বলুন, সেই ছোটবেলা কাজ করছি, তোর বেগম সাহেবের সংসারটাই তোর হাতে। আচ্ছা তুই বল, কেমন সুন্দর একটা মেয়ে খুঁজে বের করেছিস, আল্লাহ! ছোট সাহেব দেখেছে, তাহলে ঠিক করে ওকে খবর দেবো, চিটাগং থেকে এসে বিয়ে করবে। তবু তবু আবার কি, ওরে আমার পছন্দ কোনোদিন খারাপ হতে পারে না। দেখ দেখ, এই মেয়েটার পাশে আমার জামানকে কেমন সুন্দর মানিয়েছে। এবার তোমার ভয় ভেঙেছে তো রাবেয়া? না, আরো বেশি ভয় করছে। কেন? ছোটবেলায় মা মারা গেছেন, বাবা তোমাদের অফিসে চাকরি করতেন, তিনিও হঠাৎ হার্ট ফেল করে মারা গেলেন। দয়া করে সেই চাকরিটা তোমরা আমাকে দিলে, সেখান থেকে তোমার সাথে পরিচয়, প্রেম, তারপর বিয়ে। জামান, তোমার বাবাকে না জানিয়ে হুট করে বিয়ে করা উচিত হয়নি। শোনো রাবু, আমার বাবা ভীষণ দাম্ভিক চরিত্রের মানুষ, সামাজিক মর্যাদাকে বেশি দাম দেন তিনি। তাকে যদি জানাতাম আমি চিটাগাং অফিসের একজন গরিব কর্মচারীকে বিয়ে করব, তাহলে তিনি কিছুতেই মেনে নিতেন না। তাহলে কেন তুমি বিয়ে করলে? কারণ তোমাকে বিয়ে করে ঢাকার বাসায় বাবার কাছে নিয়ে গেলে বউ দেখে তিনি মেনে না নিয়ে পারবেন না। আমার বাবা আজ পর্যন্ত আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেননি, প্রথমে আপত্তি করলেও পরে তোমাকে তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন। থাক থাক মা, থাক থাক, চির সৌভাগ্যবতী হও। যাও মা, ভেতরে যাও। চৌধুরী সাহেব, মেয়েকে একেবারে আংটি পরিয়ে দিলেন, ব্যাপারটা কি ঠিক হলো? কেন? না মানে ছেলে তো চট্টগ্রামে, তার একটা মতামতের দরকার ছিল না? কোনো দরকার নেই, আমি মেয়ে পছন্দ করেছি, ছেলে এসে বিয়ে করবে। আর তুমি তো জানো দুনিয়া উল্টে গেলেও আশরাফ চৌধুরীর কথা নড়চড় হয় না। আমি তোমার মেয়েকে আমার পুত্রবধূ করলাম, আলহামদুলিল্লাহ। ছোট সাহেব, হঠাৎ করে কোনো খবর না দিয়ে? রমন ভাই, আমার বউ রাবেয়া। হ্যাঁ, আমি বিয়ে করেছি, আমাদের বাড়ির পুরনো লোক। সুন্দর, খুব সুন্দর। যাও ঘরে যাও, আমি মালপত্র নিয়ে আসি। ছোট সাহেব এসেছে। তাই নাকি, একটা খবর দিল না? খবর দেবে কি হুজুর, খবর সাথে করে নিয়ে এসেছে। নিয়ে এসেছে মানে? মানে ছোট সাহেব বিয়ে করে বউ নিয়ে এসেছে। বিয়ে? হ্যাঁ বাবা, আমি বিয়ে করেছি। না, বিয়ে তুমি করনি, বিয়ে তুমি করতে যাচ্ছ আমার পছন্দ করা মেয়েকে। তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি, তালুকদারের মেয়ে নাসিমাকে আমি আংটি পরিয়ে দোয়া করে বিয়ের পাকা কথা দিয়ে এসেছি। এখন তোমার কর্তব্য বাবার দেয়া কথা জীবন দিয়ে হলেও রক্ষা করা, তোমার কর্তব্য সমাজে দশজনের কাছে আমার মাথা উঁচু রাখা। আমার শেষ জীবনের এই একটিমাত্র স্বাদ তোমার বিয়ে খুব ধুমধাম করে আমার পছন্দ করা মেয়ের সাথে দিয়ে যাব। তোমার স্বাদ তো এখনো পূর্ণ হতে পারে বাবা, আমি যাকে ভালোবেসেছি তাকে তুমি পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে পারো, রাবেয়ার সঙ্গে আমার বিয়ে উপলক্ষে তুমি ধুমধাম করতে পারো। না, পারি না, কারণ বিয়ের নামে তুমি একটা পুতুল খেলা খেলেছো। পবিত্র কলমা উচ্চারণ করে আল্লাহ রসুলের নাম নিয়ে কাজী সাহেব আমাদের বিয়ে পড়িয়েছেন, এটা কোনো পুতুল খেলা নয় বাবা। তাহলে এটা ষড়যন্ত্র, তোমাকে বড় লোকের ছেলে দেখে টাকার লোভে ওরা বাটপাড়ি করে এই বিয়ে দিয়েছে। আর কোনো বাটপাড়ের মেয়ের জায়গা আমার বাড়িতে হবে না। কারো সম্পর্কে সব না জেনে কিছু বলা ঠিক না বাবা। না বাবা, তুমি যদি আমার স্ত্রীকে তোমার পুত্রবধূ বলে স্বীকার করতে না পারো, তবে আমি ওকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। অহংকার?
অহংকার করে বলেছিলি আমি যা বলবো তাই হবে, বলেছিলি আশরাফ চৌধুরীর সমাজে এক কথার মানুষ, মুখ দিয়ে একবার যেটা উচ্চারণ করে তার কখনো নড়চড় হয় না, কিন্তু এখন কি? না, আমার কথার কখনো নড়চড় হতে পারে না, কখনোই না। টাকা, এত টাকা দিয়ে আমি কি করবো? এই টাকা নিয়ে তুমি আমার ছেলেকে ছেড়ে চলে যাবে। আপনি ভুল করছেন, আমরা গরিব হতে পারি, বাতপান নয়, আমাদের টাকার অভাব থাকতে পারে, টাকার লোভ আমাদের নেই। আপনার কাছে টাকাটাই সবচেয়ে বেশি মূল্যবান, আমার কাছে টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান অন্য কিছু। কি সেটা? আমার প্রেম, আমার ভালোবাসা। টাকার চেয়ে ভালোবাসা যদি বড় হয়, প্রমাণ দাও, চলে যাও এই বাড়ি ছেড়ে, এই ধন সম্পদ ছেড়ে, পারবে? পারবে যেতে? পারবো, সব ত্যাগ করে আমি চলে যেতে পারবো, কিন্তু আমার ভালোবাসাকে ত্যাগ করে নয়, আমার ভালোবাসার মানুষটিকে আমি সঙ্গে নিয়ে যাব। ওকে তুমি নিয়ে যেতে পারবে না, ও আমার সন্তান। সে আমার স্বামী। আমি তার পিতা। আমি তার স্ত্রী। সন্তান ছাড়া পিতার বুক শূন্য। স্বামী ছাড়া স্ত্রীর জগৎ অন্ধকার। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি মা। ঠিক আপনি গুরুজন, আপনি আমাকে পাপি করবেন না। জামান যদি এভাবে তোমার সাথে চলে যায়, তাহলে আমি শেষ হয়ে যাব, আমার মান সম্মান চলে যাবে, সমাজে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, তখন আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না মা। তুমি আমাকে বাঁচাও মা, আমি আমি তোমার পায়ে ধরছি। কি করছেন আপনি? শ্বশুর পিতৃতুল্য, তার কাছ থেকে যদি পিতার স্নেহই না পাই, তাহলে কিসের আশায় এই সংসারে আমি থাকবো? আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, এক স্ত্রীর বুক খালি হয়ে গেল, এক পিতার বুক আমি খালি হতে দেব না। আমি আগে চলে যাব, চলে যাব, চলে যাব। আমাকে খুঁজে তুমি পাবে না, এ চলে যাওয়ার কারণ যদি জানতে চাও, তাহলে আমি বলবো আমি তোমার বিশ্বাসে আঘাত হেনেছি, আমাকে তুমি বিশ্বাস খাতেনি বলেই গেল। বিশ্বাস খাতেনি? রাবিয়া, এ তুমি কি লিখলে? তাহলে আমার প্রেম, আমার ভালোবাসা সব মিথ্যে হয়ে গেল। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। এই পৃথিবীতে প্রেম, ভালোবাসা, বিশ্বাস বলে কিছু নেই, কিছু নেই, কিছু নেই। রাতের পর রাত এই চলছে, ছোট সাহেব ধ্বংস হয়ে যাচ্ছে অর্জুন, কিন্তু আমি কি করতে পারি বল? সংসার সে করবে না, তালুকদারের মেয়েকে এখনো হাতে রেখেছি, কিন্তু বিয়ের কথা তো সে শুনতেই চায় না। তাহলে একটি জীবন এভাবে নষ্ট হয়ে যাবে, একটা সংসার এভাবে উজাড় হয়ে যাবে, এত বড় একটা বংশের নাম মুছে যাবে? না, সে আমি কিছুতেই হতে দেব না, যেভাবেই হোক ওকে সংসারী করতেই হবে। রামান, দাঁড়াও। এভাবে আর কতদিন? যতদিন আমার জীবন আছে বাবা। তুমি যেভাবে চলছো সেটা কোনো জীবন নয়, জীবন মানে সংসার, স্ত্রী, সন্তান। সে জীবন আমার এই জীবনে হবে না, সংসার আমি করব না, এ কথা অনেকবার বলেছি।
এরপরও তুমি যদি জোর করো আমি এ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। এই তোমার শেষ কথা? টাঙ্গানে বাপ হয়ে আমি চোখের সামনে দেখবো আমার একমাত্র সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমার বংশের বাতি চিরদিনের জন্য নিভে যাচ্ছে, পুত্র হয়ে এই তোমার কর্তব্য? জামান, চৌধুরী সাহেব এখন ভালো, তবে লক্ষ্য রেখো কোনো কারণেই যেন সে উত্তেজিত না হয়। তার হার্টের যে অবস্থা, উত্তেজনা তার মৃত্যুর কারণ হতে পারে। চলি। বাবা, রামান, আমার এই শেষ অবস্থায় আমার কথা রাখ বাবা, তালুকদারের মেয়েকে তুই বিয়ে কর। এ তুমি কি বলছো বাবা? কিন্তু আমি যে ওদের কথা দিয়েছি, তুই বিয়ে না করলে সমাজে সবাই আমাকে বলবে আমি একটা চালিয়া, কথা ভঙ্গকারী, বেইমান, ইম্পোস্টার। না না, এই অপবাদ নিয়ে আমি সমাজে বেঁচে থাকতে চাই না। না না বাবা, তুমি উত্তেজিত হো না বাবা, উত্তেজিত হো না। তুমি যা বলবে আমি তাই শুনব। তবু তুমি শান্ত হও বাবা, শান্ত হও। আপনি অমন করছেন কেন? তোমাকে আমার একটা কথা বলার আছে। আমি পূর্ব বিবাহিত। আমার সে ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এখনো তার স্মৃতি আমার মন প্রাণ জুড়ে আছে। তাহলে কেন আপনি আমাকে বিয়ে করলেন? বাবার দেয়া কথা রাখতে গিয়ে মৃত্যুপথযাত্রী বাবার মুখের দিকে তাকিয়ে আপনি শুধু আপনার বাবার কথাই ভাবলেন, একটি কুমারী মেয়ের কথা একবারও ভাবলেন না? নাসিমা, তুমি আমার স্ত্রী সত্যি, কিন্তু আমার এই ভাগা মন দিয়ে তোমাকে কতটুকু আপন করে নিতে পারবো আমি জানি না। একটা মেয়ে কত স্বপ্ন, কত আশা নিয়ে স্বামীর ঘরে পা দেয়, মুখ ভরা ভালোবাসা স্বামীকে উজাড় করে দিতে এই রাত্রির জন্য অপেক্ষা করে। আর আমার ভাগ্যে আপনি আমার স্বামী, আমার হৃদয়ের ভালোবাসা দিয়ে আপনার বুকে জমে থাকা সব দুঃখ বেদনা ভুলিয়ে দেওয়া যে আমার কর্তব্য। আমাকে কি সে অধিকার থেকে বঞ্চিত করবেন? বুঝলে ডাক্তার, কলেজ জীবনের অভিনয়টা এখনো ভুলিনি। হার্ট অ্যাটাকের অভিনয়টা কেমন করলাম বলতো? আমি তোমার মতো অত খুশি হতে পারছি না। কেন কেন? ডাক্তার হিসেবে আমার অভিনয় করাটা উচিত হয়নি। শুধু তোমার ছেলের জীবনের কথা বললে, তাই আমি বাধ্য হয়ে কাজ করেছি। কামান, চিয়ার আপ। দুদিন পরে যখন দেখবে ওরা স্বামী স্ত্রী মিলে বেশ সুখেই আছে, তখন তুমিও আমার মতোই খুশি হবে। না না, খাও, এসো। রমন ভাই, রমন ভাই, তোমরা ষড়যন্ত্র করে আমার বিয়ে দিয়েছো, বলো, উত্তর দাও। ও, আমার তো এখন মনে হচ্ছে রাবেয়ার এ বাড়ি ছেড়ে চলে যাওয়াটাও ছিল তোমাদের একটা ষড়যন্ত্র। আর আমি মিছেই রাবেয়াকে এতদিন ভুল বুঝেছি। না না, আমি তোমাদের এই মিথ্যে এই প্রতারণার মধ্যে আর থাকবো না। আমি আমার রাবেয়াকে খুঁজে বের করবই, আর যদি না পাই তবে তোমরাও আমাকে খুঁজে পাবে না। রাবেয়া, আমার ভালোবাসা, আমার জীবন, আমার প্রেম।
তোমার কষ্ট বুঝি বৌমা, 17 বছর হয়ে গেল জামান ফিরল না। আমার মন বলে একদিন উনি নিশ্চয়ই ফিরে আসবেন। আশা 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 নিয়েই তো মানুষ বাঁচে। সে আশা নিয়েই তো আছি যে একদিন তার বাবাকে ফিরে পাবে। সেই দোয়াই করি বৌমা। ও হ্যাঁ, একটু আগে কক্সবাজার থেকে ম্যাডাম ফোন করেছিলেন, তোমার মেয়ে জুঁই আর কলেজের মেয়েরা সব ভালোভাবে পৌঁছে গেছে। কবে ফিরবে কিছু বললো? বললো 3-4 দিন লেগে যাবে, স্পোর্টস কম্পিটিশন, তারপর সাগরপাড়ে দিন দুয়ে হই হুল্লোড়। Me
ভরে গেছে। এখন কি হবে? ইডিয়েট, তেল চেক করতে পারোনি? এখন যাও তেল নিয়ে আসো। এখানে তো বাবা দেবো না, সেই রামুদে যাই তেলবো। তাই যাও। আচ্ছা, এই গর্থ ড্রাইভারটাকে আনাই আমার ভুল হয়েছে। ম্যাডাম, এইখান থেকে তো রামু 15 কিলোমিটার, যাইতে যাইতে রাত হইব। তোমার মাথা হইব? কি রাত হবে? এই জঙ্গলে এতগুলো মেয়ে নিয়ে গেলে মশা মারবো। তোমার জন্যই আজ আমাদের এই দুর্গতি। তুমি যেভাবে পারো গাড়ি নিয়ে চলে এসো, আমরা হেঁটেই চললাম কক্সবাজার। ম্যাডাম, 25 কিলোমিটার পায়ে হেঁটে? হ্যাঁ হ্যাঁ, আমরা স্পোর্টসম্যান, জগিং করতে করতেই চলে যাব। 25 কিলোমিটার আমার মনে হয় লাফাইতে লাফাইতে যাইব। আমি যাব কেনে? অনেক দূর হেঁটেছি, একটু বিশ্রাম না নিলে অসম্ভব। সম্ভব নয়? তোমরা নারী জাতির কলঙ্ক, স্পোর্টসম্যানদের কলঙ্ক। কক্সবাজার আর 14 কিলোমিটার, তোমাদের হেঁটেই যেতে হবে, বুঝতে পেরেছ? আমাদের একটু সাহায্য করবেন? আমাদের একটু হেল্প করবেন? আমাদের যদি একটু লিফট দিতেন। আমরা বড্ড ক্লান্ত, আমাদের খুব উপকার হতো। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? রাস্তায় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, অনেক দূর হেঁটে এসেছি, আর পারছি না। আপনি যদি আপনার গাড়িতে আমাদের কক্সবাজার পর্যন্ত পৌঁছে দিতেন তাহলে। আপনি যখন বলছেন তখন কক্সবাজার কেন? প্রয়োজন হলে টেকনোট নিয়ে যাব, চলুন। এই সবাই আসুন, আসুন, আসুন। স্টপ, খবরদার, গাড়িতে কেউ উঠবে না। কান্নাকার গাড়ি কোথায় না কোথায় নিয়ে যাবে। জমের বাড়িতে নেবো না, নিশ্চিন্ত থাকতে পারে। নেবে না তার সিকিউরিটি কি, মানে বিশ্বাস কি? তোমার কথার মূল্য কি? তুমি কে? আমি প্রফেশনাল জিপ ড্রাইভার, নাম রানা। রানা মানে নিশ্চয়ই নিরাপদ কোনো বস্তু নয়, সুতরাং তোমার সাথে মেয়েদের যাওয়া চলবে না। এই নামো। কিন্তু ম্যাডাম, এতটা পথ হেঁটে গেলে শরীর ও মন দুটোই ভালো থাকে। এতটা পথ হেঁটে যেতে কষ্ট হবে, মাথা হবে। জানো, আমরা সবাই স্পোর্টসম্যান, 14 কিলোমিটার চক্ষের নিমিষে চলে যাব। এই চলো, ফলো মি, চল 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 চল। এরা পায়ে হেঁটে যাবে? চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল, উত্তর ভবনে বাজে মারাল, নিম্নে উতলা ধরা নারা, অরুণ পাতের কর দল, চল চল চল, চল চল চল, চল চল চল, উত্তর ভবনে বাজে মারাল, নিম্নে উতলা ধরা নল, অরুণ পাতের কর দল, চল চল চল। আমি কি করি? চল 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 চল,
বাজে মাদল নিম্নে উতলা ধরণী নল অন্য পাপের তরুণ দল চল 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 ঊর্ধ্ব গগনে বাজে আরে আমার মেয়েরা গেল কোথায় বাবা পা দুটো বাঁধলো তোমার ভাড়া কত হয়েছে ভাড়া লাগবে না কেন ওদিক দিয়ে খালি গাড়ি নিয়ে আসছিলাম আপনারা ডাকলেন তাই নিয়ে এলাম না না তা কি করে হয় এমনি এমনি আমরা তোমার উপকার নিতে যাব কেন কত দেব তাই বলো আমি ঋণী থাকতে চাই না ঋণের প্রশ্ন উঠছে কেন আমি যেমন আপনার উপকার করেছি তেমনি আপনিও আমার উপকার করেছেন আমি তোমার উপকার করেছি কখন কিভাবে এই গাড়িতে চড়ে আমার পাশের সিটে বসে আপনি আমার গাড়িকে ধন্য করেছেন অনেক প্যাসেঞ্জার চড়েছে এই গাড়িতে কিন্তু আপনার মতো সুন্দরী আজ পর্যন্ত কেউ চড়েনি ওতে আমার ভাড়া মিটে গেছে এর পরেও যদি ঋণ শোধ করতে চান তবে একটু হাসি দিন সে হাসিটুকু চোখে ধরে নিয়ে আমি চলে যাব তুমি একটা পাগল একশো নয় চাবিটা দিন আপনাকে ঋণমুক্ত না করে আমি যাই কি করে ঋণমুক্ত হ্যাঁ ওই যে আমার ভাড়াটা আপনার মুখের একটুখানি হাসি এখন দেখছি সত্যি তুমি একটা পাগল ম্যাডাম আগে তো ভালোই ছিলাম কিন্তু আপনাকে দেখার পর আমি সত্যি পাগল হয়ে গেছি 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 আমি আমার বয়স পেয়ে গেছি আমি আমার পেয়ে গেছি আসলে একটা পাগল আরে আরে মিয়া গাড়ির জমাটা কই জমা এই নিন আপনার টাকা আর এটা আমার আরে আরে ধরো ধরো এইটা তো এক বেলার জমা রাইট করে গে ফেলা আর এক বেলার জমা কই সে জমা আপনি চাইবেন না মহাজন জমুনা গাড়ি চালাইবা আমার আর ভাড়া রাখবা তুমি জলদি দাও ভাড়া নেবেন আপনি নেবো না জলদি দাও দেবো দাও তবে নিন
আরে হাসো কে? এই হাসিটাই ভাড়া পেয়েছি মহাজন। কি সুন্দর হাসি, এই হাসিটাই বুকে জমা করে এনেছি চাচা। হাসি ভাড়া পাইছে, লেখাপড়া জানা শিক্ষিত পোলা এমন বুদ্ধু হয় কেমনে? তোরা বসে বসে খেলছিস, আমার কিন্তু ভালো লাগছে না রে। ম্যাডাম কেভাবে ছেড়ে আসাটা আমাদের উচিত হয়নি। আমরা ছেড়ে আসলাম কি করে, উনি তো দিতে আসলেন না। তাছাড়া আমাদের ম্যাডাম শক্ত আছেন, ঠিকই হেঁটে হেঁটে চলে আসবেন। তাই বলে 14 কিলোমিটার এতটা পথ উনি হেঁটে আসতে পারবেন? ম্যাডাম আপনার কি হয়েছে? না না আমার কিচ্ছু হয়নি। হেঁটে না এসে যদি খাটিয়াতে এলেন তবে আমাদের সঙ্গে জিপে এলেন না? নো নো, তোমরা ভেবেছো যে আমি হাঁটতে না পেরে খাটিয়ায় চড়ে এসেছি? নো। এই যে আজ আপনারা কোন দিকে যাবেন? সমুদ্রের পার দিয়ে হিমছড়ি। তাহলে আমি আমার জিপ নিয়ে আপনাদের মোটেলে আসছি। না না তোমার জিপ লাগবে না, আমরা ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে এসেছি, মাইক্রোবাসেই হিমছড়ি যাব। আরে আরে মাইক্রোবাসে হিমছড়ি? পাগল নাকি? ঢাকা শহরে থাকে এরা জানেও না যে সিবিচে বালির মধ্যে ফোর হুইল জিপ ছাড়া অন্য গাড়ি চলে না, চলে না। ম্যাডাম আজকে আমাদের রুটিনে হিমছড়ি বেড়াবার কথা। একি আপনি এখনো বের হননি? না মানে আমি যাব না, আমার অন্য কাজ আছে, তোমরাই যাও। সন্ধ্যার আগেই ফিরে আসবি, কাল সকালেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, মনে থাকে যেন। জি ম্যাডাম মনে থাকবে। যাও। কি হলো ড্রাইভার? বালুতে চাকা ডাই রাখছে। তাহলে কি হবে? চেষ্টা করতেছি তো। আবার কি হলো? চলতে চলতে গাড়ি থামলো কেন? বার্ধক্য থাকা, তোমার গাড়ি চলেনি, জিপ ঠেলে নিয়ে এসেছে। আমার গাড়িতে ঝটপট উঠে পড়ো। চল জুই। না তুমি তো আবার ভাড়ানো না। আপনি আমার পাশে সিটে বসলে আমার আর কিচ্ছু লাগবে না। তোমার শখ দেখে আমার অবাক লাগে, আমি তোমার পাশে কেন, তোমার গাড়িতেই চড়বো না। এই চল। শুনুন, এভাবে রাগ করে গেলে আমি দুঃখ পাবো, আর হিমছড়ির মতো সুন্দর জায়গা দেখতে না পেলে আপনারা দুঃখ পাবেন। জুই চল না, এত কাছে এসে হিমছড়ি না দেখি যাবো? অন্য জিপে যাবো। অন্য জিপ এখন আর পাবেন না, সকালেই সব ভাড়া হয়ে যায়। আমি শুধু আপনাদের জন্য অন্য কোনো ভাড়া নেইনি। আমাদের জন্য? হ্যাঁ, আপনি আমার পাশে বসবেন, সুন্দর করে হাসবেন। তুমি পাগল নাকি? চল না তুই, এসে যো। তুই কার মতো তো ভয় পাচ্ছিস কেন? চল না প্লিজ। বসুন না প্লিজ। চল তো। আসুন আসুন, আপনারা পিছনে উঠে পড়ুন। এই তাবুতে নামিয়েছি। নামাচ্ছি। এই তাবুটা ধর। কি ব্যাপার? রেগে গাড়িতে উঠেছেন তো, তাই গাড়ি মাইন্ড করেছে, হাসি না দিলে হয়তো চলবেই না। দেরি হয়ে যাচ্ছে, প্লিজ একটু হাস না, হাস। না না এভাবে হাসলে চলবে না, সুন্দর করে রোমান্টিক।
থ্যাংক ইউ। আপনাদের হিমছড়ি খুব সুন্দর জায়গা, উঁচু পাহাড়, পাহাড়ের ভিতর দিয়ে টানেল, টানেলের পাশে ঝর্ণা, আর ওই পাশে আছে মনোরম ঝাউবন। সব দেখব। দেখবেন, তবে সময় মাত্র 2 ঘন্টা। কেন আসতে তো দেরি করে ফেলেছেন? জোয়ার এসে গেলে কক্সবাজার ফিরতে অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা, সে চিন্তা তোমাকে করতে হবে না। আই, তোমরা মালপত্র নামো। ড্রাইভারটা তোকে কিভাবে দেখছে? আমাকে দেখছে? হ্যাঁ দেখ, জিপের পাশ থেকে তোর দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই যে তুমি লুকিয়ে লুকিয়ে নিশ্চয়ই আমাকে খুঁজছিলে। না, মিথ্যে বলছো। আচ্ছা, এভাবে আমাকে বারবার দেখো কেন? আপনি সুন্দর, আপনাকে দেখতে ভালো লাগে, মনের ভিতর পেতে ইচ্ছে করে, তাই। ইচ্ছে করলে তো সব কিছু পাওয়া যায় না? পাওয়া যায়। হৃদয় দিয়ে যদি কেউ কোনো কিছু কামনা করে, পেতে চেষ্টা করে, তবে তার সে অবশ্যই পাবে। না, পাওয়া যায় না। ওই দেখো, ওই যে দেখছো পাহাড়ের চূড়ায় সুন্দর ফুলগুলো, ওখান থেকে একটা ফুল পেতে আমার খুব ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছে করলে ওটা পাওয়া যায় না। ওখান থেকে একটা ফুল পেতে আমার খুব ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছে করলে ওটা পাওয়া যায় না।
ওই দেখ বললেন এই ফুল আপনার খুব পছন্দ, আমি এত কষ্ট করে আপনার জন্য পেরে আনলাম, নেবেন না? নিন। তুই ফুল আনতে বলেছিলি, তোমার নিচ্ছিস না কেন? নে, টেক ইট, ইটস ফান। নে, আমার ফুল গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। পানি খালে ঢুকে রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি তো আপনাদের আগেই বলেছিলাম বেশি দেরি করবেন না, এখন ভাটায় পানি না সরা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে? তা ধরুন রাত 10:30। রাত 10:30? ভয়ের কিছুই নেই, আমি তাবু টানিয়ে দিচ্ছি, আপনারা বিশ্রাম নিন।
সন্ধ্যা পার হয়ে রাত হলো, এখনো ফিরছি না কেন? ওই যে মেয়েদের গাড়ি এলো বোধহয়। আমি দেখতেছি ম্যাডাম। ও না ম্যাডাম, আপামনিদের গাড়ি না, অন্য গাড়ি। তুমি যত লস্টের গোলা, মেয়েদের একা ছাড়লে কেন? আমার কি দোষ? ওই ছেলেটা আপামনিদের ছমেরা লয়ে গেল। ছমেরে নিয়ে গেল? তারপরে হাইজাক পুলিশ, পুলিশ! আমার তো কোনো দোষ নেই ম্যাডাম, পুলিশ দিয়ে কি করবেন? তোমার মাথা করবো। হ্যালো, হ্যালো রিসেপশন, পুট মি টু পুলিশ স্টেশন প্লিজ। তুমি একটা আস্ত গরু। কি? আমি গরু? না না, আপনাকে গরু বলিনি। হ্যাঁ, আমার ড্রাইভারকে। আরে আপনি গরু হতে যাবেন কেন? আপনি তো ইয়ে। এই শুনুন, আমার 14 জন মেয়েকে হাইজাকার উঠিয়ে নিয়ে গেছে, ওদেরকে হাইজাকারের হাত থেকে উদ্ধার করতে হবে। এই ফ্যামিলি প্ল্যানিং এর যুগে 14 জন মেয়ে, ওদের উদ্ধার করবো পরে। আগে বলুন, আপনি ফ্যামিলি প্ল্যানিং করেননি কেন? ফ্যামিলি প্ল্যানিং? আরে আমি তো বিয়েই করিনি, প্ল্যানিং করব কি করে? ওই মেয়েরা আমার পেটের মেয়ে নয়, পিঠের, মানে আমার কলেজের মেয়ে। দিদি হিমচরি যাবে বলে বেরিয়েছে, পানিতে পট আটকে গেছে। রাত 11টার মধ্যে না এলে আবার ফোন করব। রাত 11টা? চলুন, ভাটা শুরু হয়ে গেছে, এখন যাওয়া যাবে। দাঁড়াও, গেমটা শেষ করি নেই। হাতের হাতটা তো খুব মিষ্টি, শরীরটা নিশ্চয়ই আরো মিষ্টি হবে। তোমার এই উপকারের জন্য ধন্যবাদ। ধন্যবাদের কি আছে? আমি যা করেছি তা তো আমার কর্তব্য। তবে যদি কখনো প্রয়োজন হয়, দেখবেন আমি আপনার জন্য জীবন দিয়ে দেব। Thank you.
তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার ভালোবাসা, স্বপ্ন ছিল সত্যি হলো পূর্ণ হলো আশা। মারামারি চাচা, কতগুলো পাঙ্গনডরা মেয়েদের তোমার কি, তোমার মাইয়া রোগ আছে নাকি? না রোগ নেই, তবে স্বপ্ন আছে চাচা। কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, শুধু নাচ গান। চপ, স্বপ্ন দেখলে দিন যাইব, গাড়ি লইয়া খেপে যাইতে হইব না। অহন বেলা বাজে আটটা। আটটা? বাপরে, ওমাকে বেরোতে হবে। যাই চাচা, চলো রালামিয়া। মনে হয় বেটারে হুর করিতে ধরছে, বাঁচবো না।
ম্যাডাম। কি ব্যাপার রানা? ম্যাডাম, ওই উপরের মেয়েদের খবর দিন, বলুন আমি গাড়ি নিয়ে এসেছি। কোন মেয়েদের? ওই যে ঢাকা থেকে যারা বাস্কেটবল খেলতে এসেছে। ওরা তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? কোন স্পটের দিকে গেছে বলেছে কিছু? স্পট দেখতে নয়, ওরা তো ঢাকায় রুম ছেড়ে দিয়ে এখানে পাতে কাকে চলে গেছে। না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। এই ওই পাহাড়ের রঙটি ঠিক তোর মতো। একটি বাড়ি না, যাই বলিস ভাই, কক্সবাজার ছেড়ে যেতে কিন্তু খুব খারাপ লাগছে। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়। আসার সময় কিন্তু রানাকে বলে আসা উচিত ছিল, ইচ্ছে করেই বলিনি। কেন? কারণ আমি চাই না রানা প্রশ্রয় পাক। ও যেভাবে আমার দিকে ঝুঁকছিল, ওকে বলে আসতে গেলে আরো প্রশ্রয় পেত। তাতে কি হয়েছে, তুই সুন্দরী, তোর দিকে তো পুরুষরা ঝুঁকবেই। কি যাটা বলছিস, তোরা তো জানিস দাদু আমার বিয়ে ঠিক করে রেখেছেন, আর যার সাথে বিয়ে ঠিক করে রেখেছেন সে রকিকে আমারও খুব পছন্দ। অনেক দূর থেকে ক্লান্ত হয়ে এসেছো, খেয়ে নাও মা। আমি বেবি নাকি, এই কদিন যে আমাদের কিভাবে কেটেছে, আর তোকে আমি কোথাও যেতে দেবো না। যেতে তো একদিন দিতেই হবে, বিয়ে দিতে হবে না। কাণ্ড দেখো মেয়ের, মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে না। আবার খবরটা দিন। হ্যাঁ, খবর, এ ভেরি সিরিয়াস খবর দাদু, সাবধান, হুঁশিয়ার। এক যুবক, এক যুবতীকে ছিনতাইয়ের মতলব নিয়ে শুধু লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছেছে। রকি, সত্যি সত্যি রকি? হ্যাঁ, কালই ফিরেছে। দেখবার যদি বিশাল খেলারি আছে, বাড়ি ধারে যাও, বাড়ি তুমি স্বর্গ যেন গুরুবার লাগছে টেগা। আরে মাগার তুমি মদিনা রে পাই ভালা বি দেখা, মদিনা বা মাগা মারা, তুত 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 তারা, মদিনা বা মাগা মারা। একটুখানি উকি দিলেই খবর কইলাম আছে, আরে এত শিয়ান কুত্তা একখান ছুট্টা আইব কাছে। মজি নারী খুমা নকশা কুই মুখি ভয়া, চন্দ্রের আলো ঝিল্লি মারে গলায় সোনার হার, রঙ
আমি লাভলি লেডিস একখান জামা আর এই জামাটা জাপান নেশন পাঠাইছে এর মামা মুরজিনার বাপ ব্যবসা করে ঢাকার মতি ঝিলে আরে ব্যবসা মাগর দুই লম্বর নাই দয়া তর দিলে ঘটনাটা জানা সবার কইয়া তো লাভ নাই আরে উপর লেভেল খাতির হেবি আলগা দামাই ভাই মর্জিনার বাপ মাল ভি কামায় বহুত পরিবার হোল ফ্যামিলি কালো টাকার ফর্মে আছে আজ রকিকে আমাদের সবারই খুব পছন্দ জুঁই তো রীতিমতো রকির ফ্যান রকির মুখ সবসময় জুঁইয়ের কথা বিদেশে থাকতে না হলেও দশ বার ফোন করেছিল সে আমি জানি এখন দুই হাতে এক করে দিতে পারলেই আমি নিশ্চিন্ত আপনি যা বলবেন তাই হবে জোয়ারদার জি আমি তাহলে উঠি রকির সঙ্গে আজ আর দেখা হলো না জি হাই হ্যালো ইয়াং ম্যান তারপর তোমার কনসার্টের খবর কি গ্রেট চারিদিক থেকে ডাক আসছে আমার গানের জন্য গুড ভেরি গুড কিন্তু এত ডাকের মধ্যে আমার জুঁয়ের কথাটা ভুলে যেও না জুঁই আরে জুঁই আল্লাহ দিলে যে তোমার বউ হবে ও ইয়া ইয়া কেমন আছে জুঁই কেমন আছে তা আমাকে জিজ্ঞেস করছো কেন ফেস টু ফেস দেখে এসো না আমার সময় হ্যাঁ হ্যাঁ কালই আমি দেখা করতে যাবো শিওর আসি বাই মূর্খ বুড়বক আর একটু হলে তো ভদ্রলোক বিগড়ে যেতেন বিয়েটা ভেস্তে যেত তখন জুঁইয়ের বদলে কাঁচ কলা পেতে অমন কত জুঁই আমার পেছনে ছুটে বেড়াচ্ছে একটা জুঁইয়ের কথা মনে রাখা যায় না ড্যাডি স্টুপিড মনে রাখা না গেলেও মনে রাখতে হবে এই জুঁই শুধু জুঁই নয় একটা গোল্ড মাইন সোনার খনি হ্যাঁ বেটা হ্যাঁ জুঁইয়ের সঙ্গে তোমার বিয়ে হলে চৌধুরীর অগাধ সম্পত্তির মালিক হবে তুমি গুলশানে বাড়ি টঙ্গিতে ইন্ডাস্ট্রি সমুদ্রগামী দুখানা জাহাজ রিয়েলি ড্যাড সবকিছুর মালিক হবো আমি হ্যাঁ যদি ঠিক মতো খেলিয়ে তুলতে পারো তুমি কিচ্ছু চিন্তা করো না ড্যাড যুই আমার হাতের মুঠোতেই আছে আমি ওর সবচেয়ে প্রিয় মানুষ এই কেমন আছো তুমি ভালো না কেন ও আমি ফোন করিনি বলে আচ্ছা আচ্ছা করছি হ্যালো রকি আছে আমি আমি ডেইলি মুন পত্রিকা সাংবাদিক হোটেল রিল্যাক্সে গেছে না না কিছু বলতে হবে না ঠিক আছে হোটেল রিল্যাক্সে গিয়ে রকিকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয় দারুণ একদম চমকে উঠবে এভাবে কেউ দেখে নাট্টি বল অমন করে কি দেখছ আর দেখতে হবে না আমি এক্ষুনি আসছি
ইউ। আমাকে নিয়ে তুমি খেলো না। I love you darling। লায়ার, আমি জানি জুইকে তুমি বিয়ে করছো। No darling no, জুইকে আমি বিয়ে করছি না। বিয়ে করছো ওর দাদুর অগাধ সম্পত্তিকে। কিন্তু জুই তো তোমাকে ভালোবাসে। কেউ যদি আমাকে দেখে মুগ্ধ হয়ে আমাকে ভালোবাসে, সেই জন্য আমি কি করতে পারি ডার্লিং? তাহলে জুইয়ের কি হবে? জুই হবে আমার বউ নামের একটা সাইন বোর্ড। আমি সবাইকে জানিয়ে দেবো। জানোয়ারকে যখন চিনে ফেলেছিস তখন তার পরিচয়টা ভালো করে জেনে যা। আজ তোকে এমন ভাবে নষ্ট করবো যাতে কাউকে কোনোদিন আমার কথা বলতে না পারে। রকির সঙ্গে জুয়ের বিয়ে হবে শুনে আশা নামের একটি মেয়ে মিথ্যে খবর দিয়ে রকিকে হোটেলে নিয়ে গিয়েছিল। আমার এমন সরল ছেলে বুঝতে পারেনি মেয়েটির চালাকি। নির্জন রুমের ভিতরে নিয়ে মেয়েটি রকিকে হাত করতে চায়। বলো কি,
হ্যাঁ দাদু, আশা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলে কিছুতেই জুইকে বিয়ে করতে পারবে না, জুই নষ্ট, জুই খারাপ, কত কি। আমি বেরিয়ে আসতে চাই, মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। ঠিক তখনই জুই সেখানে উপস্থিত হয় এবং রকিকে খারাপ দুশ্চরিত্র ভেবে জুই চলে যায়। আরে না না, রকি দুশ্চরিত্র হতে যাবে কেন? আমি তো নষ্ট মেয়েটার নামে পুলিশে কেস করতে চেয়েছিলাম, পরে কেলেঙ্কারি হবে বলে করিনি। না করে খুব ভালো করেছো, আফটার অল তোমার আমার একটা মান সম্মান আছে। জি জি, কিন্তু জুই যে আমাকে ভুল বুঝলো দাদু, ওর ভুল ভাঙাতে কেস করাই দরকার ছিল। আরে না, জুই ভুল বুঝেছে সে ভুল আমি ভাঙিয়ে দেব। ভুল কি বলছো দাদু? আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, আমার সে দেখাও শোনা ভুল হতে পারে না? পারে, বাইরের চোখ দিয়ে যা দেখা যায় তা সবসময় সত্য হয় না। আসলে ওর কোনো দোষ নেই। দোষ নেই? একটা সহজ সরল মেয়ের নিষ্পাপ ভালোবাসাকে নিয়ে যে স্বার্থের লোভে খেলা করে তার কোনো দোষ নেই? না নেই, আর এ নিয়ে আমি বৃথা তর্ক করতে চাই না। শুধু একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ওই রকের সাথেই তোর বিয়ের পাকা কথা আমি দিয়েছি, এ বিয়ে হবেই। রকির সাথে তোর বিয়ের পাকা কথা আমি দিয়েছি, এ বিয়ে হবেই, এ বিয়ে হবেই। লোকজন সব তেলে আসছে, চাবিটা আমাকে দিন। আপনি বলবেন গাড়ি আপনি চালাননি, আমি চালিয়েছি, নইলে ওরা আপনাকে অপমান করবে। জানা আরে ছেলেটা হলো কি করে? না মানে উনি হঠাৎ করে একটা বেবিটা করল, ওনাকে হাসপাতালে নিতে হবে। আরে লোক তো মরবে, তো একে হাসপাতালে নিয়ে ব্যবস্থা করেন না। গাড়ির ড্রাইভার কোথায়? দেখে শুনে গাড়ি চলতে পারে না? আমি ড্রাইভার না, মানে উনি গাড়ি না দেখে রাস্তা পার হচ্ছিল তাই। আর তুমি ওর গাড়ির উপর দিয়ে গাড়িটা তুলে দিলে। আমি তো ব্রেক করেছিলাম। আরে এত কথা দরকার কি? দরকার নেই। আরেকটা ইনজেকশন দিয়ে দিও। জি স্যার। ও এখন কেমন আছে ডাক্তার সাহেব? ভালো, ব্যথার ঘুমের ইনজেকশন দেয়া হয়েছে। এবার ওষুধগুলো রেখে আপনি বাড়ি যান, রেস্ট নিন। সারাদিন অনেক পরিশ্রম করেছেন, রক্ত জোগাড় করা, ওষুধ আনা। ও আমার জন্য যা করেছে তার কাছে কিছুই না ডাক্তার সাহেব। আমার এক বান্ধবীকে আসতে বলেছি, ও এলেই আমি চলে যাব। ঠিক আছে। আজ আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম, মারমুখী লোকজন যখন আমার দিকে ছুটে আসছিল
তখন রানা নামের একটি ছেলে ছুটে এসে গাড়ির চাবি নিয়ে আমার ড্রাইভার সেজে সব মার নিজের উপর নিয়ে নিল। কি বলছিস তুই? সত্যি বলছি মা, কি অমানসিক ভাবে লোকগুলো ওকে মারলো, মেরে অজ্ঞান করে ফেলে চলে গেল। তোমার কিছু হয়নি তো? তোমরা শুধু আমার কথাই ভাবছো, ওই ছেলেটার কথা ভাবছো না যে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে? ভাবতে পারো মা, একজন তার নিজের জীবন বিপন্ন করে আমার জীবনকে বাঁচিয়ে দিয়ে গেল। কত বড় মনের সে! আমাকে একবার নিয়ে চল ওর কাছে, আমি ওকে কৃতজ্ঞতা জানাবো। কৃতজ্ঞতার জন্য কিছু করেনি মা, ও যা করেছে শুধু আমার জন্য, অনলি ফর মি। তোমাকে নিশ্চয়ই আমি নিয়ে যাব মা, এখন শুধু আল্লাহর কাছে দোয়া করো রানা যেন সুস্থ হয়ে ওঠে, রানা যেন সুস্থ হয়ে ওঠে, রানা যেন সুস্থ হয়ে ওঠে। জীবনে ঝুঁকি নিচ্ছেন? কারণ জুই আমার জীবন, জুই আমার ভালোবাসা, জুইয়ের জন্য জীবন দিতে পারলে আমার জীবন সার্থক হবে। জীবন দিয়েও আপনি জুইকে পাবেন না, কারণ জুই আপনার নয়, আর একজনের। না, আমি বিশ্বাস করি না, জুই অন্য কারো হতে পারে না। জুইয়ের বিয়েও ঠিক হয়ে গেছে। না, জুই বিয়ে মেনে নিতে পারে না। জুইয়ের ইচ্ছাতেই এই বিয়ে ঠিক হয়েছে। না, তাহলে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কোথায় যাচ্ছ তুমি? মরতে? না না, তুমি মরতে পারো না। তুই ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। তুইকে তুমি এত ভালোবাসো? কিন্তু সে জুই আমাকে ভালোবাসে না। কে বলেছে? শান্তা, সব ভুল, জুই শুধুই তোমার। জংশনে দেখা হলো দুজনে, প্রেমনগরের জংশনে দেখা হলো দুজনে, দুটি মনে সবুজ বাতি জ্বললো, ঝিকি 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 প্রেমের গাড়ি চললো, ও ঝিকি 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 প্রেমের গাড়ি চললো। যোগাযোগ হলে একই ছন্দ, দুটি
আসমানি রং ছুঁয়ে গেছে প্রান্ত সোনার আলোয় আলো হয়েছে ভালোবাসার দিগন্ত চোখে চোখে আসমানি রং ছুঁয়ে গেছে প্রান্ত দুটি প্রাণীর একই আশা তোমার আমার ভালোবাসা একই ধরায় মিশিল ঝিকি 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 প্রেমের গাড়ি চলল ও ঝিকি 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 প্রেমের গাড়ি চলল প্রেম নগরের জংশনে দেখা হলো দুজনে উঠে মনে সবুজ বাতি ঝিকি 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 প্রেমের গাড়ি চলল ও ঝিকি 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 প্রেমের গাড়ি চলল ও ঝিকি 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 প্রেমের গাড়ি চলল এসো এসো না ওকে রে দাদু এসে রানা যে আমার জীবন বাঁচিয়েছিল এই ছেলেটি ও ভালোই করেছিস ওকে এনে তা মিষ্টি টিষ্টি খাওয়া রহমানকে বল এই বলছি কামন ইয়াং ম্যান বস আমার নাতির মুখে সব শুনেছি সেদিন যেভাবে তুমি ওকে বাঁচিয়েছ তাতে আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ তা কোন পরিবারের ছেলে তুমি আমি খুবই সাধারণ ঘরের ছেলে পরিচয় দেবার মতো আমার কিছুই নেই যা পরিচয় থাকতেই হবে এমন কোনো কথা নেই কখনো কখনো সাধারণ ঘর থেকেও মানুষ বড় হয় বই কি তা তোমার নাম তো রানা জি পড়ছো পড়তাম বিএ পাশ করেছি তারপর সেশন জট এমএটার করা হয়নি তাতে কি এমএ পাশ করতেই হবে এমন কোনো কথা নেই বিএটা তো পাশ করেছো শুধু বিএ পাশ করেও অনেকে অনেক উন্নতি করেছে তুমিও পারবে তা এখন বেকার বসে আছো না কাজকর্ম কিছু করছো জি ট্যাক্সি চালে ট্যাক্সি ড্রাইভার বেশ বেশ ভালো বসে না থেকে কিরানির চাকরির পেছনে না ছুটে গায়ে গতরে খাচ্ছ খুব ভালো ট্যাক্সি চালানো কোনো খারাপ কাজ নয় আরে পরিশ্রমেই উন্নতি জি পরিশ্রম করতে আমি ভয় পাই না ভেরি গুড এই তো চাই এই তো পুরুষের মতো কথা রমান ওকে মিষ্টি দে আরে ওকে পেট ভরে মিষ্টি খাওয়া তুলে দে আমার এসো মা এই যে রানা মিশে তোমাকে দেখতে ভারী ইচ্ছে করছিল বাবা আমারও খুব ইচ্ছে ছিল আসতে শুধু আসতে কিছু বলতে না আমি বলি মা আমি ওকে ভালোবাসি আমরা দুজন ঠিক করেছি বিয়ে করব বিয়ে হ্যাঁ মা আপনি আমাদের দোয়া করুন দাঁড়াও কাকে দোয়া করছো বৌমা এবারে জামাই সে হতে পারে না সে যোগ্যতা তার নেই আছে দাদু সে আমার জীবন বাঁচিয়েছে জীবনের বিনিময়ে জীবন দেবার প্রয়োজন হয় না জীবন বাঁচানোর ঋণ অন্যভাবেও শোধ করা যায় একটা পুরস্কার দিয়ে বিদায় করা যায় চাকরি দিয়ে উপকার করা যায় টাকা দিয়ে সাহায্য করা যায় বলো কি চাই তোমার আপনার টাকা নয় চাকরি নয় পুরস্কার নয় আপনি শুধু আমার ভালোবাসার জীবিকা দিয়ে দিন আমি আর কিছুই চাই না আমার নাতনি কোনো ভিক্ষা সামগ্রী নয় যে তাকে একটা ভিখারির ঝুলিতে তুলে দিলাম দাদু রানাকে তুমি অপমান করছো বংশ পরিচয়হীন অল্প শিক্ষিত তুচ্ছ একটা ট্যাক্সি ড্রাইভারের এমন কি সম্মান আছে যে আমি তাকে অপমান করব বাহ চৌধুরী সাহেব বাহ একটু আগেই আমার বংশ পরিচয় নেবার সময় আপনি বলেছিলেন সাধারণ ঘর থেকে মানুষ বড় হয় বিয়ে পর্যন্ত পড়েছি শুনে উৎসাহ দিয়ে বলেছিলেন বিয়ে পর্যন্ত পড়েও জীবনে উন্নতি করা যায় ট্যাক্সি চালাই শুনে পরিশ্রমের প্রশংসা করেছিলেন আর সেই আপনি এখন বলছেন আমি বংশ পরিচয়হীন অল্প শিক্ষিত তুচ্ছ এক ট্যাক্সি ড্রাইভার ভিখিরি ভিখিরি তো কমই বলেছি তুমি একটা শয়তান বড় লোকের মেয়েকে ভুলিয়ে প্রেমের জালে আটকেছো টাকার লোভে ভালো চাও তো এই মুহূর্তে এখান থেকে চলে যাও বেশ চলেই যাচ্ছি এসো জয় থামো হাত ছেড়ে দাও এই হাত তো ছাড়বার জন্য ধরে নি দাদু দারোয়ান সুলেমান বলো ওরে ধর ধরে বৌমা তোমার মেয়েকে ঘরে নিয়ে আটকে রাখো আর এই শয়তানটাকে রাস্তায় ফেলে দিয়ে আয় উপরে আয়
আপনি বোধহয় ভুল করলেন। না, ভুল আমি করিনি। ওই ছেলে জুয়ের উপযুক্ত নয়। জুয়ের পাত্র হবে সমাজে প্রতিষ্ঠিত, শিক্ষিত, সম্পদশালী। পাত্র আমি পছন্দ করেই রেখেছি। জোয়ারদার সাহেবের একমাত্র ছেলে রকি, আমি তাদের কথাও দিয়েছি। কিন্তু দুটি মনের ভালোবাসা, রামান ভালোবাসা, জীবনে প্রতিষ্ঠা, প্রতিপত্তি, ধন সম্পদের চেয়ে ভালোবাসা বড় নয়। না, আমি কিছু খাবো না। কিছু না খেলে যে শরীর খারাপ করবে। বললাম তো আমি খাবো না, যাও। রাতের অন্ধকারে একটা যুবতী মেয়ের ঘরে ঢুকেছিস, চরিত্রহীন রম্পট। দাদু, আমার ভুল হয়ে গেছে। ভুল? দাদু, দরজা খোলো, দাদু দরজা খোলো। Look out! Here we go!
তুমি আমার রানাকে মেরে যত আঘাত আমাকে দিয়েছ তার প্রতিটি আঘাত আমি তোমাকে ফিরিয়ে দেব। আগামীকাল? হ্যাঁ, জুয়ের সাথে রকির বিয়েটা আমি আগামীকালই সেরে ফেলতে চাই। এত তাড়াতাড়ি? সেদিন যে বললেন ধুমধাম করে। আর ধুমধাম পরেও করা যাবে, এখন তাড়াতাড়ি না করলে মেয়ের মন অন্যদিকে সরে যেতে পারে, অন্য কিছু করে ফেলতে পারে। ঠিক আছে, আপনি যখন চাইছেন কালই আমি বরযাত্রী নিয়ে আসছি। কেঁদে আর কি হবে ভাই, যা হচ্ছে তা মেনে নেই। না না, আমি কোনোদিন এ বিয়ে মেনে নিতে পারবো না। শাড়িটা পরে নে মা। মা, আমি বিয়ে করব না মা, আমাকে বিষ খাইয়ে মেরে ফেলো, তবু এই বিয়ে করতে বলো না মা, বলো না। কাঁদিস নে মা, এই বিয়ে আমিও চাই না, কিন্তু কোনো উপায় নেই। তোর দাদুর কথা আজ পর্যন্ত নড়চড় হয়নি, হবেও না। মা, কি হলো জোয়ারদার, বরযাত্রী নিয়ে আসতে এত দেরি করছো কেন? আর দেরি নেই চৌধুরী সাহেব, এই তো রওনা হচ্ছি। কি হলো রকি, তোমরা তাড়াতাড়ি করো। যে আত্মীয় স্বজন এসছে তাদের নিয়ে রওনা হও, আমি কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। আহা, বড় সব বন্ধু বান্ধবকে যে আসতেই হবে এমন তো কোনো কথা নেই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসুন কাজী সাহেব, বসুন বসুন। আমি তোমাকে নিতে এসেছি মা, আপনি আমাদের দোয়া করবেন। এসো এসো। ওরে কে কোথায় আছিস, ওকে ধর, মেরে ওর হাত পা ফেলে দে। এগুলো আমি গুলি করব। জুঁইকে ছেড়ে দে, নইলে তোকে আমি দুনিয়া ছাড়া করব। দুনিয়া যদি ছাড়তেই হয় তাহলে রানার আগে আমি ছাড়ব। দাদু গুলি করো। জুঁই ছেড়ে দাও। না আমি ছাড়ব না। ভালোবেসে রানা যদি অপরাধ করে থাকে তাহলে অপরাধ আমিও করেছি। জীবনে আমরা একসাথে আছি, মরণেও আমরা একসাথেই থাকবো।
চালাও গুলি। সরে যাও জুই। না, রক্ত তোমার অনেক ঝরেছিল না, আজ আমার রক্তে ভালোবাসার প্রমাণ দিতে দাও। জুই, আমার বাড়ির সম্মান রাস্তার ধুলোয় মিশে যাবার আগে আমি তাকে বাড়িতেই খবর দেব। চালাও গুলি। হুজুর, হুজুর, ছাড়, না।
ঘাসগুলো ডোলে রসটা লাগিয়ে দাও মা, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, তেমন কিছু হয়নি। আপনি আমাদের এত উপকার করলেন, আপনার পরিচয়টা? আমি আমি একজন এসকেপিস্ট। এসকেপিস্ট? হ্যাঁ, ফিউজিটিভ ফ্রম লাইফ, সংসার জীবন থেকে পালিয়ে বেড়ানো এক মানুষ। সংসার থেকে পালিয়ে? তার মানে এখানে একা থাকেন? হ্যাঁ, যাকে খুঁজতে ঘর ছেড়েছিলাম তাকে আর পাইনি, তাই তো অনেকদিন হলো এই একাকিত্বের জীবন বেছে নিয়েছি। এই জীবন আপনার ভালো লাগে? যার কিছু চাওয়ার নেই পাওয়ার নেই তার আবার ভালো মন্দ? আপনি কি করেন? বাতি জ্বালাই, অন্ধকার নদীর বাঁকে বাতি জ্বালাই, যেন ভুলেও কোনো নৌকা চরে আটকে না যায়। এভাবে আর কতদিন? কতদিন? ওই যে প্রতিদিন পশ্চিম আকাশে সূর্য ডোবে, তেমনি একদিন আমার জীবন সূর্যটাও ডুবে যাবে, তখনই সব শেষ। যাই, বাতিটা জ্বালিয়ে দিয়ে আসি। কি অদ্ভুত ধরনের মানুষ! বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া। প্রেমে সৃষ্টি জগৎ সংসার, সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া রে, হইত সবই পাওয়া। মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। স্বর্গ প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা, প্রেম কইর না দেহের সনে আত্মার সনে ছাড়া। প্রেমে স্বর্গ প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা, প্রেম কইর না দেহের সনে আত্মার সনে ছাড়া রে, আত্মার সনে ছাড়া। মনে প্রেমের পাতি জ্বলে পাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। উঠেছি, ওনাকে দেখছি না, হয়তো কোথাও গেছেন। তোমার এখানে ঘুমাতে
খুব কষ্ট হয়েছে না? না, মাঝে মাঝে নৌকা দোল খাচ্ছিল, মনে হচ্ছিল মা যেন দোল্লায় দোল দিচ্ছে। আসলে এই জায়গাটা খুব সুন্দর, শান্ত নদীর পাড়, খেজুর গাছের ছায়, কুড়ে ঘর, মনে হয় শান্তি যেন দাঁড়িয়ে আছে চারিদিকে। এখানে আমরা যদি সারা জীবন থাকতে পারতাম তবে খুব ভালো হতো, তাই না? তাহলে ওনাকে বলে আমরা এখানে থেকে যাই। তাই কি হয়, উনি নিজে একাকিত্ব নিয়ে এখানে একা একা থাকেন, আমাদের থাকতে দেবেন কেন? তবে আমি যদি কোনোদিন একা হয়ে যাই তখন একা কি জীবনটা কাটাতে এখানে আসবো? তুমি একা হবে কেন, আমি তো সারাটা জীবন তোমাকে জড়িয়ে থাকবো। ওই যে দাদু, দারোগা সাহেব, ওই ছেলেটাই আমার নাতিকে জোর করে তুলে এনেছে। ওই শুনলেন তো, এবার বুঝতে পারছেন ওই অভিযোগটা মিথ্যে? মিথ্যে না সত্যি তা আদালতেই প্রমাণ হবে। দারোগা সাহেব, দুটি কচি মনের ভালোবাসাকে আদালত পর্যন্ত টানাহেঁচড়া না করলে কি নয়? একটা সুনির্দিষ্ট অভিযোগ যখন থাকে তখন আমাদের করার কিছু থাকে না। ওই যে ওই লোকটাই দাদু, ওই দাড়িওয়ালা লোকটাই আমাদের বাধা দিয়েছিল। রামান, বাবা রামান, 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 তুই বেঁচে আছিস বাবা? রামান, বাবা মার ভালো আছিস? দেখ আমাকে আজ কি বিপদে ফেলেছে তোর মেয়ে। আমার মেয়ে? কে আমার মেয়ে? জুঁই, ওই তো তোর মেয়ে। দাদু, ওই শয়তানটা? ও হ্যাঁ, দারোগা সাহেব, ওই ছেলেটাকে হাত করা লাগান। না না দারোগা সাহেব, ওর কোনো অন্যায় নেই, ও কোনো অপরাধ করেনি। তুই বলছিস কি রামান, তুই জানিস না? আমি সব জানি, আমি সব শুনেছি। ওরা দুজন দুজনকে ভালোবাসে, আর তুমি ওদের সে ভালোবাসা মেনে নিতে পারোনি। দারোগা সাহেব, আপনারা দয়া করে যান, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরাই ঠিক করে নেব। আচ্ছা, কিন্তু তুমিও যাও, পারিবারিক ব্যাপারে বাইরের লোকের নাক গলানো ঠিক না। ও বাইরের লোক না জামান, ওর সাথে জুয়ের বিয়ে ঠিক হয়েছে। যতদিন বিয়ে না হচ্ছে ততদিন সে বাইরের লোক। যাও যাও। ওকে ঠিক আছে। বাবা, ওদের ভালোবাসায় তুমি বাধা দিও না, রানার সাথে জুয়ের বিয়ে দিও। সেসব পরে হবে, আগে তো ফিরে চল। ফিরে যাব এই কুঁড়ে ঘর, গাছের ছায়া, নদীর পানি, নৌকা, এই প্রকৃতি, এই সবই তো আজ আমার জীবন, এই সব ছেড়ে আমি কোথায় যাব? না না, আমি যাব না। বাবা, বাবা, এ তোমার জীবন নয়, তোমার জীবন আমি, আমার মা, তোমার সংসার। সংসার? আমার সংসার? না না, তোর দাদুকে নিয়ে তুই চলে যা, যা যা। আমি দোয়া করি তোরা সুখী হ, সুখী হব। সুখ? জন্মের পর যে বাবাকে আমি দেখিনি, এত বছর পর সে বাবাকে পেয়েও যদি না পাই তাহলে কিসের সুখ? সে সুখ আমি চাই না বাবা, আমি চাই না। বাবা, তুমি যদি সব ছেড়ে প্রকৃতির স্ত্রী এখানে থাকতে পারো তাহলে আমিও তোমার স্নেহে এখানেই থাকবো। মা, তুই থাকতে পারবি না, তুই ঐশ্বর্যে মানুষ হয়েছিস, এই দারিদ্রে থাকতে পারবি না। পৃথিবীর সবচেয়ে বড় ঐশ্বর্য বাবা, তাকে আমি পেয়েছি, সেই বাবাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তোমার ভয় আমাকে ঠায় দাও বাবা, ঠায় দাও। জামান, 17 বছর তুই আমাকে কষ্ট দিয়েছিস, এখন মেয়েটাকে এখানে রেখে তাকেও কষ্ট দিবি?
এসো বাবা, এসো না। মা, চিনতে পেরেছ? তুমি নাসিমা? ওগো, সত্যি তুমি ফিরে এসেছ? হ্যাঁ নাসিমা, তোমার মেয়ে আমাকে ফিরিয়ে এনেছে। তোমার ভালোবাসার বাঁধনে নিজেকে জড়াতে পারিনি, কিন্তু মেয়ের মমতার বাঁধনকে অস্বীকার করে দূরে থাকতে পারলাম না। আমি জানতাম তুমি একদিন ফিরে আসবেই। আমাকে তুমি ক্ষমা করে দিও নাসিমা, আমি না ভালো ছেলে হতে পারলাম আমার বাবার, না ভালো স্বামী হতে পারলাম তোমার, না ভালো প্রেমিক হতে পারলাম। তবে এবার ভালো বাবা হব আমার মেয়ের। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের পছন্দ মতো বিয়ে দেব। একই বলছেন আপনি, রকির সঙ্গে জুয়ের বিয়ে হবে না। না, জুয়ের বাবা ফিরে এসেছে, সে অন্য জায়গায় তার মেয়ের বিয়ে দেবে। তাই আপনি আপনার দেয়া কথা ফিরিয়ে নেবেন? সমাজের সবাই জানে চৌধুরীর দেয়া কথা ইস্পাতের মতো, পৃথিবীর সবকিছু নড়চড় হতে পারে, কিন্তু চৌধুরী সাহেবের কথার কোনোদিন বরখেলাপ হয় না। আর এখন যদি সমাজের সবাই জানে চৌধুরীর কথার কোনো মূল্য নেই, তখন কোথায় থাকবে আপনার মান সম্মান? কিন্তু জুয়ের বাবা কে? বাবা এতদিন কোথায় ছিল? এই বাবা ওকে সমাজের কে চেনে? কেউ না। সবাই চেনে আপনাকে, সবাই আপনাকে বলবে ইম্পোস্টার, জালিয়াত, কথা ভঙ্গকারী, একজন বেঈমান। না না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না। ড্যাড, আমি সব শুনেছি, ওইভাবে কাজ হবে না। জুই রানাকে ভালোবাসে, জুয়ের বাবা রানার সাথে জুইকে বিয়ে দিতে চায়। রানা ইজ দ্য প্রবলেম, ওকে খতম করে দেই, সব প্রবলেম শেষ। আরে না না, ওসব খতম তো তুমি অনেক ঝামেলা, পুলিশ কেস, পেপারে নিউজ। তার চেয়ে চৌধুরী মানে আমি যে আগুন জ্বালিয়ে দিয়েছি, দেখবে তাতেই কাজ হবে। যদি তোমার কথায় কাজ হয় তবে গুড, নইলে আমি আমার পথ বেছে নেব। এসো বাবা, বসো। এত কিছু করার দরকার কি ছিল? খাও ছোট সাহেব, খাও। কতদিন পর তোমাকে খাওয়াতে পারছে। আহ বাবা, নাও না, না পারলে আমি তো আছি। রানাকে আসতে বললেও পারতিস, একসঙ্গে সবাই মিলে। কোথায় থাকে ও? আমি ওকে আমার কাছে রেখেছিলাম, এখন গিয়ে হোটেলে উঠেছে। হোটেলে কেন বাবা? ওদের বাড়ি তো কুমিল্লায়, ঢাকায় কেউ নেই, তাই। না না, আমরা থাকতে হোটেলে। জুই, তুই রানাকে গিয়ে বল আমি কালই ওকে নিয়ে কুমিল্লা যাব, তোদের বিয়ের ব্যাপারে ওর গার্জিয়ানের সাথে কথা বলবো। ও বাবা, ইউ আর গ্রেট। এক্ষুনি যাচ্ছি। আরে আরে, তোর নাস্তা। দাদু, জুই জুই রানাকে খবর দিতে গেল, বিয়ের ব্যাপারটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই বাবা। জামান, সারাটা জীবন তুমি শুধু আমাকে দুঃখই দিয়ে গেলে, আর এখন চাইছো আমার অপমান দেখতে? তোমার অপমান? টানাটা কি? সবাই জানে জুয়ের বিয়ে আমি রকির সাথে ঠিক করেছি, এখন যদি এই বিয়ে না দেই তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। বাবা, চিরটা কাল তুমি শুধু তোমার দিকটাই দেখলে, তোমার সম্মান আর মর্যাদার কথাই ভাবলে, মানুষের মনের দিকটা একবারও দেখলে না, ভালোবাসার কথা একটুও ভাবলে না। 17 বছরের সন্তান বিচ্ছেদের যন্ত্রণাও কি তোমার আত্মমর্যাদাকে এতটুকু নমনীয় করতে পারেনি? মানুষের ভালোবাসা কি তোমার হৃদয়ে এখনো কোনো স্থান করে নিতে পারেনি? বাবা, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে একদিন যেমনি আমাকে বিয়ে দেবার অধিকার তোমার ছিল, ঠিক তেমনি আমার মেয়ের ভালোবাসাকে মূল্য দিয়ে তার বিয়ে দেবার অধিকারও আমার আছে। আমি রানার সাথে জুয়ের বিয়ে দেব। খবর? হ্যাঁ, কাল সকালে বাবা তোমাকে নিয়ে কুমিল্লে যাবেন। কেন? আমাদের বিয়ের ব্যাপারে তোমার গার্জেনের সঙ্গে কথা বলতে।
আজ বাদে কাল পাবো তোমাকে, তুমি পাবে সাথী আমাকে, ঘর বাঁধিয়া রব সুখে। সবকিছু তো পার হয়েছি আজ দুজনা, এই ভাবনা আজ দুজনা টুকুটি ভেতরে গাড়ি আর যাবে না, একটু হাঁটতে হবে। নো প্রবলেম, চলো চলো আসুন, এ আমাদের বাড়ি, আসুন। মা 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 গো,
আরে রানা ভাই একদিন পর আইলে মা কোথায় বুয়া স্কুলে আওনে সময় হয়ে গেছে স্কুলে হ্যাঁ আমার মা স্কুলে হেডমিস্ট্রেস আপনি বসুন আমি মাকে খবর দিচ্ছি বুয়া ওনাকে চালাস্তা দাও প্লিজ আপনি বসুন আমি আসছি আপনি দাদা বের কি হয় এখনো কেউ হই না তবে হব বুয়া চায় একটু চিনি কম দিও আচ্ছা আমি জামাল বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয় আর তা হয়েছিল তোমার সাথে রানা শুধু আমার সন্তান নয় তোমারও তোমার আমার দুজনেরই ছেলে রানা আমার ছেলে ভয় নেই তোমার পরিচয় আমি কাউকে দেইনি এমনকি রানাকেও না সবাই জানে রানার বাবা মরে গেছে রাবেয়া সবাইকে তুমি মিথ্যে বলতে পারো মিথ্যে জানাতে পারো কিন্তু তাই বলে তো রানার পরিচয় মিথ্যে হয়ে যাবে না রানার শরীরে প্রবাহিত আমার রক্ত তো বদলে যাবে না তাই যদি সত্যি হয় তবে রানার পরিচয় জেনে তুমি চমকে উঠলে কেন চমকে উঠেছি এক ভয়ানক পাপের কথা ভেবে পাপ হ্যাঁ রাবেয়া পাপ তুমি চলে আসার পর বাবার ইচ্ছায় আমাকে আবার বিয়ে করতে হয়েছিল আমার সেই স্ত্রী নাসিমার গর্ভে জুই নামে আমার একটা মেয়ে আছে আর রানা জুইকে ভালোবাসে ওদের দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে আমি এখানে এসেছিলাম রানা এই পাপের হাত থেকে জুই আর রানাকে বাঁচাতে হবে তুমি রানাকে আটকাও আমি জুইকে আটকাচ্ছি মা মা এই যে মা তোমাকে আমি স্কুলে আরে উনি কোথায় গেলেন উনাকে আমি তাড়িয়ে দিয়েছি রানা তাড়িয়ে দিয়েছো কি বলছো মা ঠিকই বলছি উনি একটা অবাস্তব প্রস্তাব নিয়ে এসেছিলেন যা কোনোদিন স্বপ্নেও কল্পনা করা যায় না স্বপ্ন নয় মা সত্যি ওনার মেয়ে জুইকে আমি ভালোবাসি তাই উনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন আমি তোর বিয়ে অন্য জায়গায় ঠিক করে রেখেছি তোর বিয়ে হবে আমার পছন্দের পাত্রের সঙ্গে না মা না জুইকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না চুপ কর ওর নাম আর কোনোদিন মুখে আনবি না কি বলছো মা আজ থেকে তুই কোথাও যেতে পারবি না মা মা দরকার তো খবরদার রানার নাম আমার মুখে আনবি তো তোকে কেটে আমি নদীতে ভাসিয়ে দেবো তুমি ওকে মারলে মারবো মেরে শেষ করে ফেলবো কুমিল্লায় খোঁজ খবর নিয়ে জেনে এলাম রানা একটা চোচ্চ বদমাস ছেলে আরো তিন চারটা মেয়ের সাথেও একই কাণ্ড ঘটিয়েছে তার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে কোনোদিনও হতে পারে না আমি তখনই দেখে বুঝতে পেরেছিলাম ছেলেটা ভালো নয় যাও বাবা আজকালের মধ্যে তোমার পছন্দ করা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে এসো আর এ বিয়ে এ বাড়িতে হবে না আমি অন্য কোথাও কোনো কমিউনিটি সেন্টারে গেছি ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আমাকে মেরে ফেললে রকিকে আমি বিয়ে করব না কোনোদিন না মা বছর পরে যে হাত দিয়ে আমার মেয়েকে আদর করব সোহাগ করব সেই হাত দিয়ে আমি ওকে মারলো এই হাত আমি মারব না কেন কেন তুমি ওকে মারলে আর কেন এবার ওকে সাথে জুয়ের বিয়ে দিতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না সব আমার ভুলে নাসিমা সব আমার ভুলে আমি
আমি তোমাকে কিছুই বলতে পারবো না, তুমি শুনতে চেও না। তবু আমাকে শুনতেই হবে, আমার মেয়ের জীবনের প্রশ্ন। তুমি বলো, আমি বলবো না, শুনলে তুই সহ্য করতে পারবি না। সহ্য আমি করতে পারবো মা, তুমি বলো। আজ পর্যন্ত তুমি আমার কাজে কখনো বাধা দাওনি। এমএ পড়তে না পেরে যখন দূরে গিয়ে নিজের পায়ে দাঁড়াবার জন্য ড্রাইভারের কাজ নিয়েছিলাম, তখনও তুমি মেনে নিয়েছিলে, কিন্তু আজকেও তুমি আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছ না। বলো, উত্তর দাও। বাবা মারা যাবার পর যে আমি ছিলাম তোমার বাঁচার একমাত্র আশা, সে আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো? তোর বাবা মারা যায়নি। বাবা মারা যায়নি? না, তিনি বেঁচে আছেন। বেঁচে আছেন? তাহলে কোথায় আমার বাবা? কে তিনি? তোর বাবার নাম জামান চৌধুরী। জুয়ের বাবাই তোর জন্মদাতা পিতা। জুই আর তোর মিলন কোনোদিনই সম্ভব নয়, কারণ সম্পর্কে তোরা ভাই বোন। তুই আমার সন্তান, তাই আমার বুকে আয় বাবা, একবার ডাক। তার ফলে আমাদের দুটি জীবন আজ কলঙ্কের কালিতে ঠেকে গেছে। আপনাকে আমি বাবা বলে ডাকবো না, আমি আপনাকে ঘৃণা করি। I hate you! I hate you! I hate you! I hate you! দাদু, আমাকে ছেড়ে দাও দাদু। চুপ, একেবারে চুপ। পালিয়েছে, তার মানে পালিয়েছে রানার জন্যে। এই তোরা রানাকে খুঁজে বের কর, এবার আর ভাড়াটে মানুষ দিয়ে নয়, ওকে আমি নিজের হাতে শেষ করব। আমাকে তুমি ভুলে যাও, আমাকে ভুলে যাও না।
বলতে তোমাকে হবে, জয়ের বলতে তোমাকে হবে। কেমন করে দাদু আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চায়? বাবা কিছু বলে না, মা চুপ করে থাকে। আজ তুমি জানো আমার কেউ নেই, সে তুমি আমার ভালোবাসা। তুমি বলছো আমাকে ভুলে যেতে, তাহলে আমি বাঁচবো কি দিয়ে? মানুষ প্রচন্ড চেষ্টাতেও বাঁচার কোনো পথ পেছে না, তুমিও তেমনি কোনো পথ পেছে না। পথ তো একটাই, তা আমার মৃত্যু। আমাকে ভালোবেসে যদি গ্রহণ না করো তাহলে আমি এই বিষ খেয়ে মরব। না, তুমি এই বিষ খাবে না, তুমি মরবে না। রানা, যাবার আগে শুনে যাও, ওই সূর্য ডোবার আগে যদি ফিরে না আসো, আমাকে ভালোবেসে গ্রহণ না করো, তাহলে এখানে আমার মৃতদেহ পাবে। না, তুমি বিষ খাবে না। জুঁইকে বাঁচাবার এখন একমাত্র উপায় বাবাকে খবর দেয়া, সে এসে তার মেয়েকে নিয়ে যাক। জামান, বৌমা, জামান! কি হয়েছে আব্বাজান? সর্বনাশ হয়েছে বৌমা, জুঁই পালিয়ে গেছে। পালিয়ে গেছে? এ আপনি কি বলছেন আব্বা? তার মানে জুঁই গিয়ে রানার সাথে মিশবে, সর্বনাশ হয়ে যাবে। না না, এ আমি কিছুতেই হতে দেব না। কোথায় গেছে জুঁই? বলুন হুজুর কোথায় গেছেন? আমি জানি না, কিন্তু যেমন করে হোক ওকে খুঁজে বের করতেই হবে। ওদের দুজনের একজনকে আজ মরতেই হবে। পৃথিবী চেয়ে দেখবে পিতার হাতে নিরপরাধ সন্তানের মৃত্যু। না না ছোট সাহেব, কেন ওদের মারবে, কেন এই মৃত্যু? তুমি জানো না রহমান ভাই, রানা আমার হারিয়ে যাওয়া প্রথম স্ত্রী রাবেয়ার গর্ভের সন্তান। ওরা দুজন ভাই বোন। ভাই বোন? ওদের দুজনের মিলন হতে পারে না, তাহলে পৃথিবীতে মহাপাপ হয়ে যাবে। আজ ওদের দুজনের একজনকে পৃথিবী থেকে বিদায় নিতেই হবে। ছোট সাহেব, রানা তোমার সন্তান, তাকে তুমি শাসন করতে পারো, মারতে পারো, যা খুশি তাই করতে পারো, কিন্তু জুঁইকে মারার তোমার কোনো অধিকার নেই। রমন ভাই, জুঁই আমার মেয়ে, তাকে মারার অধিকার নিশ্চয়ই আমার আছে। না নেই, কারণ জুঁই তোমার মেয়ে নয়, জুঁই ভাবির মেয়ে নয়। রমন ভাই, জুঁই যদি আমাদের সন্তান না হয় তাহলে সে কার সন্তান? জুঁই আমার সন্তান। রানা, তোর জীব আমি ছিঁড়ে ফেলবো। জীব কেন? আজ আমার মৃত্যু হলেও আমি সত্য প্রকাশ করবো হুজুর, কারণ সন্তানের বিপদের সময় কোনো দিন কোনো পিতা চুপ থাকতে পারে না। অনেক সহ্য করেছি, আর নয়, আর নয়। আমি কসম খেয়েছিলাম এই সত্য কোনো দিন প্রকাশ করবো না, কিন্তু আজ আমার সন্তানের জীবন মরণের প্রশ্ন, আমি কোনো কসম মানি না, মানি না। ভাবি, আজ থেকে ষোলো বছর আগে হাসপাতালে তোমার সন্তান জন্ম নেবার সময়। ডাক্তার! সরি মিস্টার চৌধুরী, আপনার বৌমা মৃত বাচ্চা প্রসব করেছে। পেশেন্টের অবস্থা খুব খারাপ, ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, কিন্তু। কিন্তু কি ডাক্তার? ঘুম ভেঙে যদি দেখে তার মৃত বাচ্চা হয়েছে, তাহলে যে শক পাবে তাতে তা হতে পারে। রহমান, এখন কি হবে রহমান? বৌমা যদি মারা যায় আমার জামানের শেষ স্মৃতিটুকুও মুছে যাবে, তাহলে তাহলে আমার জগৎ যে অন্ধকার হয়ে যাবে। রহমান, 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 তুমি এইখানে? তোমার বর বাচ্চা হবে, হঠাৎ ব্যথা উঠছিল, আমি হাসপাতালে নিয়ে আসছি। ওই উপরতলার তিন নাম্বার ওয়ার্ডে আছে। তুমি যাও, আমি ওষুধ নিয়ে আসতেছি। হুজুর, হুজুর, আমি সিস্টার, আমার বউ বাচ্চা কেমন আছে? ভালো, মেয়ে হয়েছে। আপনার বউ ঘুমোচ্ছে, ভিতরে যান। বৌমা যদি মরে যায় আমার জামানের শেষ স্মৃতিটুকু মুছে যাবে, তাহলে তাহলে আমার জগৎ যে অন্ধকার হয়ে যাবে। রহমান, নিন হুজুর, আমার মেয়েকে নিয়ে ভাবির জীবন বাঁচান। সত্যি বাবা? বাবা বলুন হুজুর, বলুন। আপনার মুখের দিকে চেয়ে সেদিন আমি আমার সন্তান ত্যাগ করেছি, আমার স্ত্রী মৃত সন্তান দেখে শোকে দুঃখে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আর আজ আমার মেয়ের জীবন সংকটাপন্ন। এখনো কি আপনি চুপ করে থাকবেন হুজুর? চৌধুরী সাহেব, আজ আপনি সব সত্য স্বীকার করে নিন। চৌধুরী সাহেব, স্বীকার করে নিন জুঁইয়ের সত্যিকারের পরিচয়।
স্বীকার করে নিন আপনার বংশের প্রদীপ রমাকে, যার শরীরে আপনারই বংশের রক্ত বইছে। আপনার স্বীকারোক্তির উপর নির্ভর করছে দুদুত জীবন। আজ যদি আপনি সত্যকে স্বীকার না করেন, তাহলে আপনার পাপে খোদার আরশ কেঁপে উঠবে। না না, আর আমি পাপ করতে পারবো না। রহমান যা বলেছে সব সত্য। জুই রহমানের মেয়ে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলো, আমার নাতি কোথায়? মিস্টার জামাল, জামাল সাহেব, আপনি আপনার মেয়েকে বাঁচান, সে নদীর পারে আপনার কুড়ে ঘরে আত্মহত্যা করতে যাচ্ছে। না না, জুই কেন মরবে? ও মরতে চায় আমার ভালোবাসার জন্য। না না, জুইকে তুই বাঁচা বাবা। না, ওকে আমি স্পর্শ করতে পারবো না, সে হবে পাপ। না, জুয়ের সাথে তোমার মিলনে কোনো পাপ নেই, কোনো বাধা নেই। জুই তোমার বোন নয়, জুই রহমানের মেয়ে। একে বলছেন আপনি? হুজুর যা বলেছেন তাই সত্যি, জুই আমার মেয়ে, ওকে তুমি বাঁচাও বাবা। বাঁচাবো চাচা, নিশ্চয়ই বাঁচাবো, ওকে আমি মরতে দেব না, কিছুতেই না। জুই, আমি আসছি। বাবা, আমাদের ওখানে যাওয়া দরকার। আমার জীবনের শত্রু, আজ তোকে আমি আমার হাতের মুঠোয় পেয়েছি। শত্রুতার হিসাব করার সময় আজ নেই রকি, এখন আমাকে যেতে দে, এখন আমাকে যেতে দে রকি। অবশ্যই যাবি, তবে তুই না, তোর লাশ যাবে। এই, আজ ওকে এমন ভাবে মারবি যেন ওর মৃত্যু নিজের চোখে লেগে যেতে পারে। Oh,
স্বর্গ প্রেমে নরক প্রেমে বাঁচা মরা প্রেম কইল না দেহের সনে আত্মার সনে ছাড়া রে আত্মার সনে ছাড়া জুই 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 কে আর ডেকো না জুই বিষ খেয়েছে তোমাদের ভুলের জন্য জুই মরে গেছে জুই কে ছাড়া আমি বাঁচবো না আমিও মরবো না জুই আমিও তোমার কাছে আসছি এখনো জীবন এখনো জীবন আছে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল ডাক্তার সাহেব ভয়ের কিছু নেই চৌধুরী সাহেব জুই যে বিষটা খেয়েছিল ওটার ক্ষমতা ছিল কম আস্তে আস্তে ওটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল তারপরে আমরা পুরো স্টমাক ওয়াশ করে দিয়েছি জুই এখন বিপদ মুক্ত তোরা ধরতে থাক দাদু ভাই বেঁচে থাক রহমান হুজুর রহমান আরে আজ আমার বড় আনন্দ লাগছে রে বড় আনন্দ লাগছে নগরের জংশনে দেখা হলো দুজনে প্রেম নগরের জংশনে দেখা হলো দুজনে দুটি মনে সবুজ বাতি জ্বললো